Hey, buddy, welcome to Nihachi. तो आज के আমরা চলে এসেছি আবার নয়াহাটি সিটিতে। তো নয়াহাটি সিটিতে আমরা আজকে ভিজিট করতে এসেছি। তো গাইস, এইখানকার এই বছরে অনেক অসাধারণ থিম তৈরি করা হচ্ছে, যেটার প্রস্তুতি আমি আপনাদের এখন দেখাবো। কিন্তু তার আগে আমি এখানকার পূজো কমিটির কিছু সদস্যদের সাথে কথা বলবো, তাদের ব্যাপার নিয়ে কিছু জিজ্ঞেস করব, এখানকার ওপেনিং সেরেমনি কবে হবে আর রুল অ্যান্ড রেগুলেশন কি কি আছে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওর মধ্যে আপনাদের আমি জানিয়ে দেব। তো চলো আগে আমরা পূজোর কমিটির সদস্যদের সাথে কথা বলে নিই, তারপর আপনাদের এখানকার যে থিম হচ্ছে, থিমের নামটা আমি বলে দিচ্ছি, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির তৈরি করা হচ্ছে। তো এই যে মন্দিরটার প্রস্তুতি কিভাবে হচ্ছে এটা তো দেখাবোই লাস্টের দিকে, কিন্তু তার আগে চলো আগে আমরা পূজোর কমিটির সাথে কথা বলি। আজকে আমরা চলে এসেছি নয়াহাটিতে দিশারি যে পূজা কমিটি ওইখানে, আর এইখানকার ক্লাবের সদস্যদের সাথে আমি দাঁড়িয়ে রয়েছি। এনার আগে নামটা কি আগে জিজ্ঞেস করে নিই, তারপর এখানকার যে প্রস্তুতিটা হচ্ছে সমস্ত ব্যাপারটা আমরা জেনে নেব। স্যার, আপনার নামটা? উত্তম মিত্র, আমি দিশারির সম্পাদক। আমাদের পুজো এবছর 52 বছর। আমরা মেলা সারা মাঠ জুড়েই মেলা হয় এবং বিভিন্ন দোকানপাট বসে। আমাদের মাঠের 4টে এন্ট্রান্স আছে গেটের, এবং আমরা এই পুজো কমিটির সাথে আমাদের যেটা সমাজমূলক কাজ আমরা এই পুজোকে সামনে রেখে করি। প্রয়াত ডক্টর অনুপ ভট্টাচার্য বেঁচে থাকাকালীন আমরা প্রায় 22 বছর ধরে একটা অ্যাপিলেপসির প্রোগ্রাম করতাম, এবং সেই অ্যাপিলেপসির প্রোগ্রামটা এই মাঠেই হতো, এবং প্রায় 250 থেকে 300 লোককে আমরা বিনামূল্যে সারা বছর ওষুধ দিতাম, এবং যেদিনকে ডাক্তারবাবুরা দেখাতে আসতেন ডাক্তারবাবুদের, সেদিনকে তাদের খাওয়া দাওয়ার টোটালটাই আমরা বহন করতাম। এখন উনি মারা গেছেন, তার জায়গায় সাবস্টিটিউট ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করছি আমরা, তারাও বলছেন হ্যাঁ ঠিক আছে আমরা এই ক্যাম্প আবার চালু করব। আমরা এবছরও চেষ্টা করছি, এবং আমাদের এই মন্দির, এই মাঠে যে পুজোটা হয় সেই পুজোটা আমাদের পাশে একটা মন্দির আছে, যেই মন্দিরে আমাদের স্থাপিত মা আছে, মায়ের মূর্তি, সেখানে সারা বছর পুজো হয় এবং প্রতি অমাবস্যায় সেখানে যজ্ঞ হয়, এবং সেখান থেকে আমরা মায়ের ভোগ প্রতি অমাবস্যায় বিতরণ করি। আর মাঠে যেটা হয় সেটা মাঠে হচ্ছে পুজোটা হয়, এবং প্যান্ডেল, মায়ের প্রতিমা, এবার পঞ্চরূপ, মায়ের লোকে দর্শন করবে, এবার আমরা যেটা করেছি মায়ের পঞ্চরূপ, সেই 5টা রূপকে আমরা দর্শন করাবো দর্শনার্থীদের, এবং দর্শনার্থীদের সুবিধার্থে এবছর আমরা পুজোটাকে অনেক, প্যান্ডেলটাকে অনেকটা পিছিয়ে নিয়েছি। এই কারণে পিছিয়ে নিয়েছি যে দর্শনার্থীরা যাতে অসুবিধা না, কারণ এবছর 2 বছর গেছে করোনাতে, লোক বেরোতে পারিনি, পুজো দেখতে পারিনি। আর আমি সবার আগে আপনাকে ধন্যবাদ দেবো এই কারণে যে করোনার সময়ে যেভাবে এই চ্যানেলটা লোককে সঠিক পথে চালানোর জন্য যে ধরনের সহযোগিতা করেছেন, এবং আপনাদের যে বার্তা, আমি মোটামুটি ভাবি যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মনে হয় 70% লোক দেখে, তার আত্মবিশ্বাসটা সেই জায়গায় আপনাকে নিয়ে এসছে। আমি সেই কারণে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দিশারির পক্ষ থেকে, এবং আপনাদের এই খবরের জন্য সেই সময় করোনার যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছিল, আমরা পুজো করি, আমরা আপনার চ্যানেল আমাদের কাছেও এসেছিল। আগের চ্যানেলে যদি পুজো দেখবেন যে তারা বলেছিল যে আপনারা এই ধরনের পুজো যদি করেন আমরা তাদের করোনার ইয়েটা বাড়বে, আমরা কিন্তু তাদের কথা রেখে আমরা 2 বছর এই মাঠে পুজো করি, এবং এবছরও সেটা মাথায় রেখে প্যান্ডেলকে অনেক পিছিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে দর্শক যাতে খোলামেলাভাবে পুজো দেখতে পারে তার 2 গেট আমরা করেছি, একটা লেডিস একটা জেন্টস, সেই গেট দিয়ে তারা যাতে সুষ্ঠুভাবে মাঠে দর্শন করতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা করা। তো স্যারের থেকে নেক্সট যে কোশ্চেনটা আছে, এখানকার ওপেনিং সেরিমনিটা হবে? ওপেনিং সেরিমনি 24 তারিখ হবে, আমাদের মাননীয় এমএলএ এবং বর্তমানে যিনি পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সেচ এবং জল দপ্তরের, তিনি উদ্বোধন করবেন, প্রধান অতিথি হিসাবে থাকবেন মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়, নয়াহাটি পৌরসভার মাননীয় পৌর প্রধান, এছাড়াও নয়াহাটি পৌরসভার বিশিষ্ট কাউন্সিলর বর্গ তারা থাকবেন, এবং বিশিষ্ট সমাজসেবীরাও থাকবেন। টাইমিং স্যার? আমরা ঠিক 6টার সময় উদ্বোধন করব, আমাদের মাননীয় বিধায়ক সেরকম সময় দিয়েছেন, আমরা 24 তারিখ 6টায় উদ্বোধন করব, এবং আপনাদের মধ্যে দিয়ে যারা দেখছেন তাদের সকলকে অগ্রিম
শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন এবং নিমন্ত্রণ রইল নৈহাটি বিশারির রেল ময়দানে। সকলে আসবেন, সুষ্ঠুভাবে পুজো দেবেন এবং নৈহাটিতে কোথাও কোনো রকম বিঘ্নিত হলে, কোথাও যদি আপনার চলাফেরা দিয়ে হয়, নৈহাটির প্রশাসনকে জানাবেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টল আছে সেখানে জানাবেন এবং আপনাকে বহু চ্যানেলের যারা রাস্তায় থাকবেন তাদের অনেকেরই গলায় আপনারা দেখবেন যে তাদের আই কার্ডটা ঝুলছে, তাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আপনার এবং দিশারি নয়াটি প্রশাসন, নয়াটি পৌরসভা, নয়াটি বিধায়ক আপনাদের সকলের পাশে থাকবে, সকলেই ভালো থাকবে। স্যারের সাথে লাস্ট কোয়েশ্চেন, আমাদের নয়াটি কালী পুজো এত বড়ভাবে যে সাফল্যভাবে করা হয় কিন্তু একদম শেষের দিকে মাকে দিয়ে আমরা বিদা করি, ওই সময় যে শোভাযাত্রাটা বার হয় সবার মানুষের যে চোখটা উপরে থাকে, তো এইখানকার পুজোর কমিটির কোনো শোভাযাত্রা প্ল্যানিং? না, আমরা শোভাযাত্রা করি না। এই শোভাযাত্রার যে খরচটা হয় সেই খরচটা আমরা এখনো আমরা বিভিন্ন স্কুল ছাত্রছাত্রী এবং আমাদের আমরা যেইখানে পুজোটা করি পাশেই খুব গরিব এলাকা, সোশ্যাল ওয়ার্কের জন্য অনেকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমাদের ক্লাবের কাছে আসে। আমরা ওইটুকু শোভাযাত্রা আমরা এই কারণেই বন্ধ করে দিয়েছি যে আমরা ওইটুকু পয়সাটা অন্তত তাদের পাশে যাতে দাঁড়াতে পারি সেই জন্য আমরা এই শোভাযাত্রা করি না। আমরা সেই খরচাটা তাদেরকে বহন করি, তাদের সামাজিক যে অনুষ্ঠান সেখানে আমরা সেটা বহন করি। কোনো রুল অ্যান্ড রেগুলেশন দর্শনার্থীদের জন্য পুরো সবকিছু খোলা আপনি বললেন যেরকম, আরো কিছু এক্সট্রা? দর্শনার্থীদের বলবো, করোনা ছেড়ে গেল পুরোপুরি আমাদের এখনো ছাড়েনি, আপনারা যতটুকু পারবেন যদি সম্ভব হয় মাস্ক ব্যবহার করুন, খুব ভিড়ের মধ্যে দাঁড়াবেন না, একটু খোলামেলা জায়গায় গিয়ে দাঁড়ান। আর নৈহাটি প্রশাসন এবং পৌরসভা সবাই পুজো কমিটিগুলোও সিদ্ধান্ত নিয়েছে যে যাতে দর্শনার্থীকে ফাঁকায় ফাঁকায় পুজো দেখা যায়, অযথা গায়ের মধ্যে ঝাপাঝাপি করবেন না এবং রোডে কোথাও গিয়ে অন্যত্র বেসরকারিকরণ যে সমস্ত দোকানপাট আছে সেখান থেকে খোলামেলা খাবার খাবেন না, অন্তত সেইগুলোর খোলা জল খাবেন না, এদিকে নজর রাখবেন। আর বিশেষ করে বলবো যে এখন ডেঙ্গুর সময় খুব প্রকট আকারে দেখা দিচ্ছে, বাড়ির আশপাশে আপনিও নজর রাখুন, প্রশাসনকে জানান, পৌরসভাকে জানান, বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরকে জানান যে এইখানে জল জমে থাকছে, সেগুলোর দিকে একটু নজর রাখুন, নয়াটিতে আসুন, সুষ্ঠুভাবে পুজো দেখুন। তো স্যারের সাথে কথা বলে খুব ভালো লাগলো এখানকার পূজার ব্যাপারে। স্যার থ্যাংক ইউ আমাদের চ্যানেলকে এত টাইম দেওয়ার জন্য। আবার আমরা ওপেনিং দিন আসবো, এখানকার যে ওপেনিংটা হবে তার প্রচেষ্টা নেব মানুষকে দেখা। ওয়েলকাম টু দিশারি কালী পূজা কমিটি নৈহাটি আনন্দবাজার। তো এই বছর 2022 দিশারি থিম হচ্ছে মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির। তো এই মন্দিরটা যে ফিল্ডে হচ্ছে, যে মাঠে হচ্ছে গাইজ, এই মাঠটা অনেক বড়, এখানকার খুব ভালোভাবে একটা মেলার ব্যবস্থা করা হয়েছে, খুব ভালোভাবে আপনারা এসে এখানে ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। তো যে ফুটেজটা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা খাজুরাহো মন্দির তৈরি করা হচ্ছে, ফুল প্রিপারেশন এখন থেকেই খুব ভালোভাবে হচ্ছে। আমি তো এই প্রস্তুতিটা দেখে খুব এক্সাইটমেন্ট হয়ে গেছি কি এখানে নিশ্চয়ই আসবো দেখতে। আর আপনাদের এই মন্দিরটা দেখার জন্য নয়াটি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে গেটটা পড়ছে পিছন দিকে বেরোতে হবে, আর একদম সামনে রেলওয়ে মাঠ রয়েছে, এই রেলওয়ের মাঠের মধ্যে এই পুজোটাকে করা হচ্ছে। তো কমেন্ট সেকশনে দিশারি পূজা কমিটিকে একটা বড় স্যালিউট নিশ্চয়ই আপনারা লিখবেন, কেন এনারা না থাকতো তো এত অসাধারণ থিম আমরা নয়াটিতে দেখতে না পারতাম। সাথে এই যে কারিগরগুলো দিন রাত এক করে এত কঠিন পরিশ্রম করে এত ভালোভাবে প্রস্তুতিটা করছে কি দর্শনার্থীরা খুব ভালোভাবে এটা দেখতে পায়। আমরা এবার এগিয়ে যাব নেক্সট পূজা মণ্ডপের দিকে। নয়াটিতে এখানে অনেক বড় বড় অসাধারণ থিম হচ্ছে, সেটা এখন ভিজিট করব আর আপনাদের আমার চ্যানেল মাধ্যমে দেখাবো।